আজকের আলোচ্য বিষয় হলো তাওবা কি জিনিস। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আজকের আলোচ্য বিষয় হলো তাওবা করা। তাওবা কি জিনিস? তাওবা হলো নিজের গুনাহের উপর লজ্জিত হয়ে গুনাহের যদি কোনো আসবাব থাকে তা দূর করা, বর্তমানে আল্লাহ তাআলার নিকট ফিরে আসা এবং ভবিষ্যতে সে গুনাহ আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। এই তাওবার বিষয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়াজতানিবাল রাজুলু মিনাল আমালি সাইয়্যি ثم لا يعود إليه أبدا, অর্থাৎ ব্যক্তি তার কৃত মন্দ কাজ হতে বিরত থাকবে এবং ভবিষ্যতে আর সেদিকে ফিরে যাবে না। এছাড়াও তাফসির ইবনে কাসিরের মধ্যে ওলামায়ে কেরামগণ তাওবায়ে নাসুহার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তাওবায়ে নাসুহার যে তিনটি জিনিসের প্রয়োজন তন্মধ্যে প্রথমটি হলো নিজের গুনাহের জন্য লজ্জিত হওয়া এবং যদি গুনাহের কোনো উপকরণ থাকে তা দূরভূত করা। দুই, আল্লাহ তাআলার নিকট খালেস দিলে তওবা করা। নাম্বার তিন, ভবিষ্যতে আর কখনো এ গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। এছাড়াও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তওবার ব্যাপারে বলেন যে তওবার সবচেয়ে বড় বিষয়টি হলো যেটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, লজ্জিত হওয়া। সর্বোপরি এই রমাদান মাস বরকার মাস, এই রমাদান মাস রহমতের মাস, এই রমাদান মাস মাগফিরাতের মাস। এই রহমত, এই মাগফিরাত, এই নাজাত, এই সব কিছু নিজের ভিতরে আনার জন্য সর্বপ্রথম নিজেকে প্রস্তুত করা প্রয়োজন। আর এই প্রস্তুত করার জন্য যে জিনিসটির প্রয়োজন সেটি হলো খালেস দিলে তাওবা করা। এছাড়াও যদি আমরা কোরআন মাজিদের দিকে তাকাই, দেখব যে আল্লাহ তাআলা বান্দাদেরকে তাওবা করার প্রতি উদ্বুদ্ধ করছেন। সূরা তাহরিমের 8 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলার নিকট খালেস দিলে তাওবা করো। এছাড়াও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ হয়েছে, কুল্লু বানি আদম খাতাউন ও খায়রুল খাতাঈনা আত-তাওয়াবুন, অর্থাৎ প্রত্যেক বনি আদমই গুনাহগার আর সবচেয়েতে উত্তম ব্যক্তি সে যে নিজের গুনাহের পরে তাওবা করে। তাই সকলের প্রতি আমার আহ্বান থাকবে, এই রমাদানের বারাকার চাদর দ্বারা নিজেকে আবৃত করার উদ্দেশ্যে আমরা খালেস দিলে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসব এবং আমালে সালেহার মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দরভাবে গঠিত করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।